আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কলকাতা ধর্মতলা গান্ধী মূর্তি পাদদেশে, যেখানে এসএলএসটি চাকরি প্রার্থীরা আজকে 11তম দিনে তাদের অবস্থান বিক্ষোভ করলো। তারা বারবার করে দাবি করে এসেছে যে মুখ্যমন্ত্রী প্রেস ক্লাবের সামনে যে কথা দিয়েছিলেন যে একজন চাকরি প্রার্থীকেও বঞ্চিত করা হবে না, সবার নিয়োগপত্র তিনি সুনিশ্চিত করবেন, তাতে প্রয়োজনে যদি অন টাইম ল পরিবর্তন করতে হয় সেটাও তিনি করবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে সেন্ট্রাল পার্কের সল্টলেকে 187 দিন ধরে একটা ধর্ণা অবস্থান চলেছিল, যেখানে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এবং কমিশনের চেয়ারম্যান মহাশয় কথা দিয়েছিলেন যে অতি দ্রুত নিয়োগ প্রদান করা হবে 40 দিনের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, কিন্তু আজ পর্যন্ত সে দাবি পূরণ হয়নি এবং সেই জন্যই তৃতীয় দফার আন্দোলন শুরু হয়েছে কলকাতা গান্ধী মূর্তি পাদদেশে। কলকাতা গান্ধী মূর্তি পাদদেশে যেখানে আজকে 187 দিনের আন্দোলনকারীরা এবং 29 দিনের আন্দোলনকারীরা একজোট হয়ে একটা আন্দোলন করছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনার সামনে আমি সেই ছবি তুলে ধরছি। যেখানে কমিশন দুর্নীতি হয়েছে এটা মেনে নিয়েছে, যেখানে তারা প্রমাণিত যারা আন্দোলনকারীরা প্রমাণ দিতে পেরেছে যে হ্যাঁ দুর্নীতি হয়েছে, সেখানে র্যাঙ্ক ব্রেকেজ হয়েছে, রেশিও মেনটেন করা হয়নি, অনেক ফেল করা প্রার্থীকেও নিয়োগপত্র প্রদান করা হয়েছে লকডাউনের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত নিয়মগুলি মানা হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে মেধাতালে বিছানায় থাকা ছেলেমেয়েদের চাকরি দেওয়া হয়েছে, র্যাঙ্ক জাম্প করে চাকরি দেওয়া হয়েছে, পাশ করেনি এমন প্রার্থীকেও চাকরি নিয়োগপত্র প্রদান করা হয়েছে, এমনকি মন্ত্রী কন্যা অঙ্কিতা অধিকারীর মতো ক্যান্ডিডেট যাদের তালিকাতে নামই ছিল না তাদের নাম তালিকার প্রথম দিকে এনে নিয়োগপত্র প্রদান করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন চাকরি প্রার্থীদের একটাই দাবি যে মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা দিয়েছিলেন প্রেস ক্লাবের সামনে যে একজনও চাকরি প্রার্থীকে বঞ্চিত করা হবে না, তিনি সেই কথা রাখুন, এবং যে যে দুর্নীতি কমিশন করেছে, যে অনিয়ম কমিশন করেছে, তিনি সার সমস্ত চাকরি প্রার্থীদের দাবির ন্যায্যতা দিক এবং সবাইকে নিয়োগপত্র প্রদান করুক। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই দাবি, একটাই চাওয়া যে তিনি যেন সমস্ত চাকরি প্রার্থীদের যে বঞ্চনা হয়েছে তার থেকে মুক্তি দিন এবং সবাইকে নিয়োগপত্র প্রদান করুন।